সুষ্ঠু হবে না জেনেও নির্বাচনে, সুষ্ঠু হবে না জেনেও বিএনপির সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী ছাত্র দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আরো বলেন, অনেকেই প্রশ্ন করেন 2018 সালে আপনারা নির্বাচনে গেলেন কেন, আবার 2014 সালের নির্বাচনে যায়নি বলে তখন আমাদেরকে তারা বলেছিলেন ভুল করেছেন। 14 সালে নির্বাচনে না যাওয়াটা প্রমাণ করার জন্যই আমরা 2018 সালে নির্বাচনে গেছি। আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা প্রমাণিত হয়েছে। কেউ কেউ এখন প্রশ্ন করছেন আপনারা সিটি নির্বাচনে গেলেন কেন, ওই একই কথা বলতে চাই, নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও ভোটে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণ দেখুক, বিশ্ববাসী দেখুক, আজকে রাজধানীতে মেয়র ইলেকশন হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি আমাদের দুই মেয়র প্রার্থী এখানে আসতেন, এসে তোমাদের সঙ্গে পরিচিত হতেন। তিনি ছাত্র দল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছড়িয়ে পড়ো ঢাকা শহরে, প্রতিটি গলিতে বাড়িতে যাও এবং বলো আজকে শুধু পরিবর্তনের জন্য আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, এজন্য যে আমরা পরিবর্তন আনতে চাই। আজকে গোটা দেশের মানুষ পরিবর্তন চায়, এসো আমরা সবাই জেগে উঠি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমরা পরিবর্তন নিয়ে বাংলাদেশকে রক্ষা করি। এই হোক আমাদের আজকের দিনের শপথ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি এবং আমাদের সবার মুক্তি।